এই আমাদের গ্রামের রাস্তা চলে গেছে একদম বাস স্ট্যান্ড অবধি, আর সামনে আমাদের প্রাইমারি স্কুল জগমানিক মানদময়ী প্রাথমিক স্কুল। এই স্কুলেই ছোটোবেলায় পড়ে আমরা বড় হয়েছি এবং এই স্কুলটি আমারই এক দাদু, নতুন দাদু বলতাম, তাঁরই মায়ের নামে উৎসর্গ করেছিলেন। সামনে খেলার মাঠ ছিল, আজ অবশ্য জানি না কীভাবে বিক্রি হয়ে গেছে এবং তারা হয়তো বাড়ি ঘরদোরও করবেন, সেই জন্য গাছপালা কেটে পরিষ্কার করেছে। স্কুলের মধ্যেই চাপা কল, সেই কলে এখন পাড়ার লোকেরাও জল নেয় কারণ স্কুলের পাঁচিল অর্ধেকটা ভেঙেই গেছে। পরে দেওয়া হবে কিনা জানি না, স্কুলের ভেতরেই সবাই এটা জল নেয়। এ পাশে আমাদের কাকাদের বাগান ছিল, যদিও আজ এক ভদ্রলোক নিয়ে নিয়েছে, চন্দন বসু ওনার নাম। আশেপাশে বাগান, গাছপালা, পাখিরা ডাকছে, আপনারা হয়তো শুনতে পাবেন এখনো ঝোপঝাড়ের মধ্যে। ভালো লাগবে আপনাদের এই প্রাকৃতিক দৃশ্য। কত ছাতারে পাখি এসে বসেছে দেখুন চালের ওপর, এই লুকো হুটোপাটি করছে, এবং তার সাথে তো অনেক কাঠবেড়ালি থাকে। এই পথটি চলে গেছে একদম আমাদের বাড়ির দিকে। আর এইখান থেকে শুরু হলো আমাদের বাড়ির বাগান। বাড়ির এই বাড়ি এই রাস্তার একদম শেষ প্রান্তে আমাদের বাড়ি, সামনে বাগান, ভেতরে বাড়ি। আমরা এখানকার বহু পুরনো বাসিন্দা, আশেপাশে সবাই আমাদের চেনে। আমরা পাড়ার ভেতরেও থেকেও পাড়া ছাড়া বলতে পারেন, কোনো ঝামেলার মধ্যে আমরা থাকতে হয় লাগে না। পরে হয়তো শুনি এটা ঘটেছে, কিন্তু যেহেতু বাগানের ভেতরে বাড়ি, আমরা পাড়ার বাইরেই থাকি বলতে হয়। কিন্তু চকমানিকে যখন নামি কাছাকাছি বাড়ি, বেশি দূর আসতে হয় না। আমাদের বাড়ির গেট দেখা যাচ্ছে,